নমস্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অটো সুইফ ফেসিলিটি এটা এমন একটা ফেসিলিটি যেটা একটা ব্যাংকিং ফিচার যেটা হেল্প করে বিজনেস বা ইন্ডিভিজুয়ালসকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যেমন কারেন্ট অথবা সেভিংসে টাকা বাড়াতে সত্যি কথা বলতে অনেকেরই দেখবেন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেক টাকা পড়ে আছে এবার একটা কথা বলে দিই সেভিংস ব্যাংকে পড়ে যে টাকাটা থাকে তাতে আপনি ফোর কি তার থেকেও কম আপনি ইন্টারেস্ট পান এটা আপনাকে মাথায় রাখতে হবে যে পড়ে থাকা টাকা কিন্তু বাড়ে না তাই সব সময় মাথায় রাখতে হবে যে টাকাটা আপনাকে রোল করতে হবে ইন্টারেস্ট জেনারেট করার জন্য এবার আমরা তো সব সময়। কমপ্লিকেটেড ইনভেস্টমেন্টের কথা ভাবি যেমন ধরুন গোল্ড বা ইভেন প্রপার্টি আমরা এগুলোর কথা জানি এবং চিন্তাও করি কমপ্লিকেটেড ইনভেস্টমেন্টের কথা কিন্তু আমাদের সামনেই এই অটো সুই ফেসিলিটি নামক এই অপশনটা পড়ে থাকে একদম সিম্পল একটা অপশন সেটা পড়ে আছে যেটার কথা হয়তো আমরা অনেকেই জানি না এই ফেসিলিটিটার মাধ্যমে আপনি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যে এক্সেস টাকাটা থাকে মানে যেটা আপনি ঠিক করবেন আপনার মানিটারি লিমিট বাকি মানিটারি লিমিটটা ছেড়ে থ্রেসর লিমিটটা ছেড়ে বাকি যে রিমেনিং অ্যামাউন্টটা যদি আপনি এফডিতে ইনভেস্ট করে দেন তাহলে আপনি সেভিংস ব্যাংক থেকেও ওই সেভিংস ব্যাংকের যে টাকাটা আপনি রেখেছেন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে সেখান থেকেও আপনি থ্রি টু ফোর পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন বাকিটা আবার এফডি থেকেও পাচ্ছেন প্রায় ফাইভ টু সেভেন পার্সেন্ট কি তারও বেশি তাহলে এটাই হচ্ছে অটো সুইপ ফেসিলিটি তো এই সম্পর্কেই আজকে আমরা আরও বিশদে জানব তাহলে শুরু করার আগে একটা কথা বলে রাখি এই আপডেট তো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে পাচ্ছেনই তার সাথে এই আপডেট কিন্তু আপনারা আরেকটি মাধ্যম থেকেও পেতে পারেন সেটি হলো বিজি ইনভেস্ট ডট কম এটি হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে আপনি আপনার মাতৃভাষা বাংলায় শেয়ার বাজার ও ইনভেস্টমেন্ট সংক্রান্ত সমস্ত খবর ও শিক্ষামূলক কোর্স সম্বন্ধে পড়তে পারবেন জানতে পারবেন যেটার মাধ্যমে আপনি একজন সফল ইনভেস্টার হয়ে উঠবেন এবং সবথেকে বড়ো কথা খবর পড়ার সময় অন্যান্য পোর্টালের মতো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখে আপনার সময় নষ্ট বা মুড খারাপ কোনোটাই হবে না কারণ এখানে কোনো বিজ্ঞাপন নেই আর বছরে সাবস্ক্রিপশান চার্জ মোটে দুশো টাকা আগে নশো টাকা ছিল এখন প্রায় সত্তর শতাংশের কাছাকাছি অফ চলছে দুশো টাকায় আপনি গোটা বছর শেয়ার বাজারের খবর ও শিক্ষামূলক কোর্স সম্বন্ধে পড়তে পারবেন জানতে পারবেন আপনারা আমার যে ভিডিওটি দেখছেন তার রিটেন ভার্সানও কিন্তু এখানে আলোচনা করা আছে এবং এটার একটি নিজস্ব অ্যাপও আছে তার নাম হচ্ছে বিজি ইনভেস্ট বেঙ্গলি দুটোরই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা দেখুন অ্যাপ ইনস্টল করুন আমি নিজেও কিন্তু এই মাধ্যমের একজন ব্যবহারকারী তাহলে চলুন শুরু করা যাক ফার্স্টে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ অটো সুইপ ফেসিলিটি অটো সুইপ হচ্ছে এমন একটা ফিচার যেটা কানেক্ট করে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের আমি আগেই বললাম যে এক্সেস বা আইডিয়াল মানিটা মানে যে টাকাটা আপনার এই মুহূর্তে লাগছে না সেটার পরিবর্তে আপনাকে হায়ার রিটার্ন দেয় দেখুন এখানে সুইপ নামে একটা শব্দ রয়েছে এই সুইপ শব্দটির মাধ্যমে বোঝাই যাচ্ছে যে সেভিং অ্যাকাউন্টের এক্সেস ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে কনভার্ট করানো হয় অটো ফেসিলিটি একটা ব্রিজের মতো যেটা এসবি অ্যাকাউন্টের সাথে এফডি অ্যাকাউন্টকে কী করছে না কানেক্ট করছে এবং এখানে একটা মানিটারি লিমিটও থাকছে এবার কী করতে হবে শুধু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানিটারি লিমিট সেট করতে হবে আমি আসছি নেক্সট স্লাইডে কিভাবে এটা কাজ করে না করে সেই নিয়ে বিস্তারিত জানাতে কিন্তু তার আগে এইটুকু বলি আপনাকে একটা মানিটারি লিমিট সেট করতে হবে যখনই এই লিমিটের ওপর আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা এক্সিট করবে তখনই অটো সুইফ ফিচার কাজ করা শুরু করে দেবে ওই লিমিটের ওপরের টাকাটা ইমিডিয়েটলি ট্রান্সফার হয়ে যাবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে এই ফিচারের মাধ্যমে আপনার সেভিং ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা পড়েছিল শুধু শুধু মানে আইডিয়াল মানিটা যেটা হয়তো ইন্টারেস্ট রেট একদম থ্রি টু ফোর পার্সেন্ট কি তারও কম পেতেন তার থেকে অ্যাভারেজ ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক বেশি পারবে আর কি আপনি যদি ওই এক্সেস মানিটা এফডিতে কনভার্ট হয়ে যায় এবার এটা কিভাবে কাজ করে এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন অটো সুইপ ফ্যাসিলিটিটা কি না আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে এক্সেস মানিটা থাকবে এটা আপনার থ্রেশোল লিমিট সেটের উপর নির্ভর করছে যেটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে এর ফলে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের থেকে ইন্টারেস্ট রেটটা অনেক বেশি পাওয়া যাবে মনে করুন আপনার একটি ব্যাংকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যেটা মোটামুটি থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট দেয় এবার আপনি কি করলেন না সুইফ ফিচারটা অন করে দিলেন মানে আপনি এফডি ফেসিলিটি অ্যাভেল করতে পারবেন এবার থ্রেসোর লিমিট রাখলেন কত পঁচিশ হাজার টাকা এবার যখনই আপনার সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্স পঁচিশ হাজারের ঊর্ধ্বে উঠবে তখনই ব্যাংক অটোমেটিকালি এফডি ওপেন করবে আপনার থ্রেসোর লিমিট থেকে ঊর্ধ্বে যে অ্যামাউন্টটা আছে তার ওপর মনে করুন আপনার সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স হলো এক লক্ষ টাকা এবার আপনি থ্রেসল লিমিট কত করেছেন পঁচিশ হাজার টাকা এবার থ্রেসল লিমিটের থেকে তো এটা অনেকটা বেশি তার মানে পঁচিশ হাজার টাকা ছেড়ে রেখে কত টাকা রিমেনিং অ্যামাউন্ট থাকছে পঁচাত্তর হাজার টাকা তাহলে আপনি পঁচাত্তর হাজার টাকা দিয়ে এফডি হবে তাহলে কতগুলো এফডি হবে এটা ডিপেন্ড করবে আপনার এফডি সাইজ চুজ করার উপর আপনি ব্যাংকে যদি বলেন পাঁচ হাজার টাকা করে পনেরোটা এফডি করতে চান সেটাও করতে পারেন পাঁচ হাজার ইন্টু পনেরো মানে পঁচাত্তর হাজার আবার যদি পনেরো হাজার টাকা করে পাঁচটাতেও এফডি করতে পারেন পাঁচ ইন্টু পনেরো হাজার হচ্ছে পঁচাত্তর হাজার আশা করি বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে যেটা আছে সেটার জন্য তো আমি থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট রেট পেলে এটা কিন্তু অ্যাজামসানের বেসিসে হ্যাঁ মানে বিভিন্ন ব্যাংকের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কিন্তু বিভিন্ন রকম হয় এবার আপনার পাঁচটা এফডি হয়েছে পনেরো হাজার টাকা করে সেখান থেকে আপনি পাঁচ টু সেভেন পার্সেন্ট এটাও অ্যাজামশন কারণ প্রত্যেকটার টেনি ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেটটা কিন্তু টেন ইয়ারের ওপর ডিপেন্ড করে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু ভ্যারি করে আমি এটা আপনাকে ফান্ডামেন্টালি বোঝাচ্ছি কাজটা কি হয় তাহলে আপনি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাচ্ছেন কত না থ্রি টু ফোর পার্সেন্ট আমি ধরে নিলাম এবার এফডি থেকেও আপনি পাচ্ছেন ফাইভ টু সেভেন পার্সেন্ট তাহলে আপনি কি করলেন না অনেকটা হায়ার ইন্টারেস্ট রেট পেলেন এবার আপনি যদি পুরো এক লক্ষ টাকাটাই সেভিংস অ্যাকাউন্টে শুধু শুধুই ফেলে রাখতেন হয়তো আপনি এই ব্যাপারটা জানেন না তাহলে আপনার ইন্টারেস্ট রেট কিন্তু সেই থ্রি পার্সেন্টের বিনিময়ে পেতেন এবার আপনার কাছে হয়তো প্রশ্ন আসবে যে আজকে আমার মাসে পঁচিশ হাজার টাকা দরকার হচ্ছে এবার পরের মাসেও যে পঁচিশ হাজার টাকা দরকার হবে সেটা না আমার পঁয়ত্রিশ হাজার টাকা দরকার হলো হয়তো বা আমার পঁয়তাল্লিশ কি হবে কোনো ব্যাপার না দেখুন আপনি তো পঁচিশ হাজার টাকা আপনি লিমিট যেমন আগে স্লাইডে বলেইছি করে রেখেছেন এবার আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যদি দরকার হয় কি করবেন না চিন্তার কোনো কারণ নেই কারণ এই যে এগুলোকে বলা হয় ফ্লেক্সি এফডি পার্ট যেটা ফুল লিকুইডিটি আপনাকে প্রোভাইড করবে আপনার যে এক্সেস অ্যামাউন্টটা দরকার ছিল মানে দশ হাজার টাকা সেটা সুইপ ইন এফ থেকে আপনার সেভিং ব্যাংক অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে তার মানে আপনি যে পাঁচটা এফডি করেছিলেন পনেরো হাজার টাকা করে সেটার মধ্যে একটা কি করতে হবে প্রি ম্যাচিওর উইথড্রল করতে হবে তবে অবশ্যই মনে রাখবেন আপনি যে ব্যাংক থেকে অটো সুইফ ফেসিলিটিটা অ্যাভেল করছেন সেখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সটা কত মেনটেন করতে হয় সেটা অবশ্যই কিন্তু জেনে রাখবেন হ্যাঁ কতটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে তো যাই হোক পাঁচটা এফডি করলেন তার মধ্যে একটা প্রি ম্যাচিওর উইথড্রল করলেই আপনার যে এক্সেস টেন থাউজেন্ড দরকার ছিল সেটা আপনি পেয়ে গেলেন এটাকে বলা হয় রিভার্স সুইপ ফেসিলিটি এবার যে এফডিটা উইথড্র হয়েছে তার জন্য আপনি কতটা ইন্টারেস্ট পাবেন এই ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে আপনার অ্যামাউন্ট এবং অ্যাকচুয়াল টেনিউর ওপর মানে আপনি কত দিনের জন্য এফডিটা টা ওপেন করেছিলেন ইউ উইল গেট দ্যপ্লিকেবল ইন্টারেস্ট রেট ডিপেন্ডিং অন এন্ড অ্যান্ড অ্যাকচুয়াল টেনিওর দ্যাট ইজ দা নাম্বার অফ ডেজ ফর উইচ ওয়াজ মেইনটেইনড মানে অ্যাকচুয়াল টেনিওরের ওপর কত দিনের জন্য এফডিটা আপনি রাখছেন সেটার উপর নির্ভর করছে এইভাবে রিভার্স সুইপ এবং অটো সুইপ ফেসিলিটি ফান্ডামেন্টালি কাজ করে তবে ব্যাংক টু ব্যাংক সুইপ ইন এফ ডি ফেসিলিটি ভ্যারি করে ইন্টারেস্ট রেট এফডি টেনিওর ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আলাদা আমি আগেই বলেছি আপনি সেটা আপনার রেসপেক্টিভ ব্যাঙ্কে গিয়ে অবশ্যই চেক করে নেবেন এবার আসি টেনিউর সম্পর্কে মানে কতদিন কি রাখা যায় না রাখা যায় দেখুন ডিফারেন্ট ব্যাংক কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারকে টেনিওর চুজ করার অপশন দেয় আবার কোথাও ওয়ান ফিক্সড টেনিওর মানে এক বছরের জন্য এফডি অফার করে এবার আপনি এক বছরের জন্য হয়তো এফডি টেনিউর চুজ করলেন বা ডিফল্টেড এফডি টেন ওয়ান ইয়ার তার জন্য টাকাটা রয়েছে এবার আপনি তিন মাসের মাথায় মানে নব্বই দিনের মাথায় এফডি অ্যামাউন্টটা প্রিম্যাচিউরলি উইথড্র করে নিলেন তাহলে আপনার এফডি ইন্টারেস্ট রেটটা নব্বই দিনের জন্য অ্যাপ্লিকেবল হবে এক বছরের জন্য হবে না তাই মনে রাখবেন ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল অন প্রি ম্যাচরলি এফডি উইল বি লোয়ার অ্যাজ দা নাম্বার অফ ডেজ এফডি উইল বি লোয়ার স্বাভাবিক এক বছরের যে ইন্টারেস্ট রেট তার আগে যদি আপনি টাকা তুলে নেন সেটা আপনি পাবেন না এবার চার্জেস অন অটো সুইপ অ্যাকাউন্ট এটা আপনি একটা বলতে পারেন ডিসঅভান্টেজ অনেকে বলে থাকে আবার অনেকে বলে থাকে না নর্মাল প্রিম্যাচর উইথড্রল হতে গেলে একটা যে চার্জেস লাগে সেটা আপনাকে পে করতে হবে যেমন কি অ্যাকচুয়াল টেনিয়রের আগে আপনি যদি এফডিটাকে ভেঙে ফেলেন মানে প্রিম্যাচুর উইথড্রল করা হয় তাহলে পেনাল্টি লাগে কিছু ব্যাংক আছে যারা পেনাল্টি চার্জ করে ফান্ডস এর প্রিম্যাচুর উইথড্রল করার জন্য নয়তো পেনাল্টি না দিলে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় না আবার কিছু কিছু ব্যাংক বলে না দিতে হবে না আর অ্যাডিশনাল ফিস কিছু কিছু ব্যাংকে সুইপ অ্যাকাউন্ট মেন্টেন করতে গেলে চালাতে গেলে অ্যাডিশনাল চার্জ পে করতে হয় অ্যাকাউন্ট মেইনটেইনিং এর জন্য তাই যখন অটো সুইপ খুলবেন যে ব্যাঙ্ক থেকে খুলুন না কেন এই এই এক্সট্রা অবশ্যই কনসিডার করবেন ব্যাপারে বিশদে জানবেন যে ব্যাপার আছে এবার এই প্রিম্যাচর উইথড্রাল এর কথা যে আমি বলছি সেখানে দুটো উপায় প্রি ম্যাচর হয় একটা হচ্ছে লিফো একটা হচ্ছে ফিফো এই দুটো ওয়ার্ড শুনতে একটু অদ্ভুত কিন্তু এগুলো সম্পর্কে জানাটা খুব জরুরি ঠিক আছে এফডি থেকে টাকা সেভিংস অ্যাকাউন্টে সুইপ হতে গেলে দুটো টার্ম কিন্তু জরুরি এক হচ্ছে লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড মানে আপনার সর্বশেষ যে এফডিটা তৈরি হয়েছিল সেটা প্রি ম্যাচুর জন্য ভাঙা হয় মনে করুন 10টা এফডি করেছেন আপনার টাকা দরকার আপনার যেটা লাস্ট এফডি মানে 10 নম্বর এফডিটা প্রি ম্যাচুর উইডড্রলের জন্য ভাঙা হলো আর ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড মানে হচ্ছে প্রথমে যে এফডিটা একদম তৈরি হয়েছিল সেটা প্রি ম্যাচুর উইথড্রলের জন্য ভাঙা হবে এই দুটো মেথডে কিন্তু ব্যাংকগুলো কাজ করে থাকে একটা হচ্ছে লিফো একটা হচ্ছে ফিফো এবার আপনি কিভাবে সুইপ অটো সুইপ ফেসিলিটি অন করতে পারেন দেখুন আপনার কিন্তু ব্যাংকে প্রথমেই আমাদের সকলের যাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রথমেই কিন্তু অটো সুইপ ফেসিলিটি অন হয়ে যায় না এটা আপনাকে করতে হবে আপনি যদি রিকোয়েস্ট করেন রিকোয়েস্ট সাবমিট করেন তবেই কিন্তু এটা অন হবে আদারওয়াইজ হবে না আমাদের আমরা যখন প্রথমেই ব্যাংক অ্যাকাউন্ট খুলি অটো সুইফ ফেসিলিটি নিয়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয় না নরমাল এসবি অ্যাকাউন্ট যেমন খোলা হয় সেই বেসিসেই হয় এবার আপনার যে ব্যাংকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন অফলাইনে অটো সুইফ ফেসিলিটি আমি কিভাবে অ্যাক্টিভেট করব ওনারা আপনাকে গাইড করে দেবেন কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবে আর অনলাইনে আপনি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে মাধ্যমে অটো সুই ফেসিলিটি ওপেন করতে পারেন एग्जांपल হিসেবে আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মনে করুন কাস্টমার হন তাহলে আপনি অটো সুই ফেসিলিটি অ্যাক্টিভেট করতে পারেন থ্রু ইন্টারনেট ব্যাংকিং বা এসবিআই ইয়োনো অ্যাপের মাধ্যমে কিভাবে করবেন দেখুন ফাইন্ড দা ফিক্সড ডিপোজিট অপশন ফ্রম দা মেনু আফটার লগিং ইন টু ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং লগইন ইন করার পর ওখানে ফিক্সড ডিপোজিট অপশন মেনু থাকবে সেখানে অটো সুইফ ফেসিলিটি ওপেন করবেন যখনই হোয়েন ইউ সিলেক্ট মোর ফ্রম দ্য ড্রপডাউন মেনু আফটার দ্যাট ডিসাইড ফর হুইচ অ্যাকাউন্ট ইউ নিড দিস ফাংশন অ্যান্ড সিলেক্ট ইউর পেমেন্ট অ্যামাউন্ট নেক্সট ইউ শুড চুজ দ্য ডিপোজিট টাইম ফ্রেম মানে কত দিনের জন্য আপনি করতে চান সেটাকে চুজ করবেন ট্যাপ ওকে অ্যান্ড সাবমিট দ্য ফর্ম আফটার দ্যাট তারপরে আপনাকে একটা ওটিপি দেওয়া হবে বা একটা আপনার ট্রানজাকশন পাসওয়ার্ড আছে সেটা দেওয়া হবে তাহলেই আপনি কিন্তু এইভাবে তে আমি এটা এক্সাম্পল হিসেবে বললাম এরকম অনেক ব্যাংক আছে যেখানে ম্যাক্সিমাম সব ব্যাংকেই অটো সুইফ ফেসিলিটি অ্যাক্টিভেট করা যায় তবুও আপনি যে ব্যাঙ্কে করবেন অবশ্যই তার আগে একবার জেনে নেবেন এবং অনলাইনে চেক করতে গেলে ইন্টারনেট ব্যাঙ্কিং থ্রু চেক করে নেবেন আমি এটা আপনাকে এক্সাম্পল হিসেবে বললাম যে তে এইভাবে অটো সুইফ ফেসিলিটি অ্যাক্টিভেট করানো যায় এবার দেখুন কি কি আছে দেখুন বিভিন্ন ব্যাংকে কিন্তু এই ফ্যাসিলিটিটার বিভিন্ন নাম যেমন এসবিআই তে মাল্টি অপশন ডিপোজিট স্কিম এর নামে রয়েছে এইচডিএফসি তে আছে সুইপ ইন ফ্যাসিলিটি আইসিআইসিআই তে অটো সুইপ বা অনেকে মানি মাল্টিপল অ্যাকাউন্ট বলে আবার ব্যাংক অফ ইন্ডিয়াতে তে সেভিং প্লাস স্কিম এলাহাবাদ ব্যাংকে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট অ্যাক্সিস ব্যাংকে ইনক্যাশ টোয়েন্টি ফোর কোটাকে সুইপিন ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত অপশন কিন্তু আছে মানে এক একটা জায়গায় এক এক রকম নাম কিন্তু আলটিমেটলি ফান্ডামেন্টালি কাজ কিন্তু এটাই অটো সুইপ মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে এক্সেস টাকাটা যে টাকাটা শুধু শুধুই পড়ে রয়েছে আপনার মনে হচ্ছে কারণ সব সময় তো আমাদের দেখা সম্ভব হয় না দেখবেন আমরা অনেক সময় লেজিনেসের কারণেও ব্যাপারটা কি হয় আমার ব্যাংকে অ্যাকাউন্টে পঁচাত্তর হাজার টাকা পড়ে রয়েছে মানে সব পরেই থাক মানে অত দেখা সম্ভব হয় না অ্যাকাউন্ট ইনফরমেশন হয় না আবার লেজিনেস কারণে অনেক সময় এফডি এফডি রেগুলার সম্ভব হয় না কি করবেন আপনি একটা মনে করুন সেক্ষেত্রে লিমিট করলেন পঁচিশ হাজার টাকা বাকি টাকাটা ব্যাংক নিজে থেকেই একটা এফডি আপনার জন্য খুলে দিল আপনি এখান থেকেও একটা ইন্টারেস্ট পেলেন ওখান থেকেও ইন্টারেস্ট পেলেন এটাই হচ্ছে অটো সুইপ তো এটারই হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে এবার ট্যাক্সেশন দেখুন সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট আর্ন হয় আন্ডার সেকশন 80 যেখানে প্রতি বছরে ট্যাক্স এক্সেমপ্ট হয় প্রায় 10000 টাকা ফিক্সড ডিপোজিটের জন্য এই এক্সেমশন ভায়াবল নয় ফিক্সড ডিপোজিটের জন্য একদমই अवेलेबल নয় 80 ডিডাকশন সুইপ ইন অ্যাকাউন্ট ডিপোজিট ইন্টারেস্টের জন্য অ্যাপ্লিকেবল নয় তাই যে ডিপোজিটে সুইপ অ্যাকাউন্টের মাধ্যমে এক্সট্রা ইন্টারেস্ট আর্ন হয় সেটা ট্যাক্সেসেবল হবে ইনকাম স্ল্যাবের মাধ্যমে এবার আসি Uh, difference between auto sweep account and FD. অটো সুইপ এফডি অপশন একবার সিলেক্ট করলেই হবে এরপরেই যখন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে থ্রেশোল্ড লিমিটের ওপর ব্যালেন্স চলে যাবে ওই সারপ্লাস অ্যামাউন্টটা মানে এক্সেস অ্যামাউন্টটা অতিরিক্ত টাকাটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে এফডি অ্যাকাউন্টে এর ফলে হায়ার রিটার্ন পাওয়ার কোনো অপরচুনিটি মিস হবে না এবং প্রতিবার এফডির জন্য সব সময় ব্যাংকে যাওয়ারও প্রয়োজন পড়বে না যারা ব্যাংকে গিয়ে রেগুলার এফডি করেন আর এফডি অপর দিকে রেগুলার এফডি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে প্রতিবার অ্যাপ্লিকেশন জমা দিতে হবে বিভিন্ন কারণে দেখবেন একটা আমি আগেই বললাম একটা লেজিনেস বা হয়তো ওভারওয়ার্ক বিভিন্ন কারণে এফডি কাজটা কিন্তু নেগলেক্টেড হয় আপনি আজকে করবেন করবেন ভাবেন আজকে থাক আবার কালকে করব এই ব্যাপারটা চলে আসে তাতে কি হয় না অপরচুনিটি লস হয় কারণ ইন্টারেস্ট রেট তো চেঞ্জ হতে থাকে কিন্তু অটো সুইপের ব্যাপারটাই হচ্ছে এটা আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট থ্রেশহোল্ড লিমিট সেট করে দেবেন ওরাই আপনার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে এবার বেনিফিটস হচ্ছে লিকুইডিটি মনে করুন আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হ্যাঁ এটা শুধুমাত্র সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট না এটা কারেন্ট অ্যাকাউন্টেও অটো সুইফ ফেসিলিটি অন করা যায় মনে করুন আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে ফান্ডস লো আছে বা আপনার ইএমআই অথবা চেক পেমেন্ট ডিউ আছে তখন আপনি কি করলেন টাকাটা আপনি আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে নিলেন আপনার আর্লিয়ার ইনভেস্টেড অ্যামাউন্টটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেল আপনার টাইম এফোর্ট সব বেঁচে গেল এবং ডিউ পেমেন্টও ফুলফিল হয়ে গেল ফ্লেক্সিবিলিটি আপনি চুজ করবেন এফডি ডিউরেশন ম্যাচুরিটি অ্যামাউন্ট থ্রেশ অ্যামাউন্ট সবটা এবং প্রচুর এফডি এমনও হয় যেখানে মিনিমাম হোল্ডিং পিরিয়ড থাকে লিঙ্কিং ডিপোজিট প্রথমত সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টকে অটো সুইপের মাধ্যমে এফডির সাথে কানেক্ট করা যাচ্ছে আবার এমার্জেন্সি সিচুয়েশনের সময় লিফো অথবা ফিফোর মাধ্যমে টাকা উইথড্রল করা যাচ্ছে প্রিম্যাচিওরলি ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু লিফো প্রিন্সিপাল ফলো করে ফলে মোস্ট রিসেন্ট ডিপোজিট কে কিন্তু একাউন্টে ট্রান্সফার করা যায় আমি আবার বলে দিই লিফোর ইয়েটা যে লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট মানে লাস্টে যে এফডিটা তৈরি হয়েছিল সেটা প্রিম্যাচ्योर উইডড্রলের জন্য ভেঙে ফেলা হয় আর ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে প্রথম যে টা তৈরি হয়েছিল সেটা প্রিম্যাচ्योर উইডড্রলের জন্য ভেঙে ফেলা হয় তারপরে হচ্ছে সেপারেট কর্পাস আপনি সুইপ ইন ফ্যাসিলিটির মাধ্যমে এফডি তে একটা টাকা রেখে দিলেন এমার্জেন্সি ইমার্জেন্সি সিচুয়েশনে সেটা আপনার সেভিং ব্যাংক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার এবার আপনি যদি ইন্টারেস্ট রেটের কথা বলেন দেখুন ইন্টারেস্ট রেটটা সুইপ অটো সুইপ অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে মানে সুইপ ইন ডিপেন্ড করে ব্যাংকের উপর এবার আপনার ডিপোজিটে টেন ইউরের উপর যেটা আমি আগেও বলেছি যেটা সিম্পল সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টের থেকে কিন্তু অনেক বেশি আর আরেকটা কথা আমি বলে রাখি যে অটো সুইপ ফেসিলিটি কিন্তু তাদের জন্যই কার্যকর যাতে সেভিংস অ্যাকাউন্টে অনেকটা সারপ্লাস মানি পড়ে থাকে আর থ্রেশোল লিমিট বাদ দিলে রিমেনিং অ্যামাউন্টটা তারা ওই এফডি লাইক ইন্টারেস্ট মানে এফডি মতো ইন্টারেস্ট বলে আর্ন করতে পারে যেটা সেভিং অ্যাকাউন্ট ইন্টারেস্টের থেকে বেশি আরেকটা কথাও মনে রাখবেন যে মনে করুন আপনি খুব ফ্রিকোয়েন্টলি প্রিম্যাচিওর উইথড্রল করছেন যেটা করলে কিন্তু অটো সুইপ আপনার জন্য নয় কারণ এখানে তো প্রচুর পেনাল্টি চার্জ হবে আপনি কত টাকা দেবেন আপনি যদি খুব বেশি বার করতে থাকেন মানে এফডি থেকে আপনি বারবার ট্রান্সফার করছেন তাহলে আর আপনার অটো অন করে লাভ নেই আপনি যেতে পারছেন না রেগুলার তে আর মাথা ঘামাতে পারছেন না কত কি ইন্টারেস্ট আপনার ওই টাকাটা শুধু শুধুই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে পড়ে রয়েছে আপনি চাইছেন সেভিংস ব্যাংকের যা ইন্টারেস্ট রেট তার থেকে অনেকটা টাকা বেশি পেতেন টাকা বেশি পেতে নাকি পছন্দ করে অনেকটা টাকা বেশি পেতে আপনি কি করলেন অটো সুইপ ফেসিলিটিটা অন করে দিলেন এবার ব্যাংক আপনার ব্যবস্থা করে দিল তো এই হলো অটো সুইপ সম্পর্কিত তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সকলের সাথে যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে সাবস্ক্রিপশন বাটন অবশ্যই প্রেস করে দিন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যদি পুরনো ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখুন সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সাথে বিনিয়োগ করুন নমস্কার